नमस्कार देखছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আজ অনির্বাণের অগ্নিবাণ নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন সারা দিন আমরা যে খবরে রয়েছি অর্থাৎ পশ্চিমবঙ্গে 2021 এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা এবং আজ সকাল থেকে আমরা সেই ফলাফল ঘোষণার প্রতি মুহূর্তের আপডেট দিয়ে সবার আগে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আর সেই আপডেট পৌঁছানোর পর দিনের শেষে এই মুহূর্তে এখনো আপডেট পৌঁছানোর পালা চলছে সে পালা এখনো সাঙ্গ হয়নি কিন্তু এখন এই মুহূর্তে স্পষ্ট হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে লাগাতার তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য সমস্ত রেকর্ড ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন একমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু লাগাতার তিনবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার শিরোপা একমাত্র জ্যোতি বসু ছাড়া আর কারুর নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিক থেকে অবশ্যই একটি নতুন নজির গড়লেন সিদ্ধার্থ শঙ্কর রায় বুদ্ধদেব ভট্টাচার্য অজয় মুখার্জি প্রফুল্ল ঘোষ প্রফুল্ল সেন বিধানচন্দ্র রায়দের নজির ভেঙে তার সামনে এখন শুধুই নজির ভাঙার জন্য আর একজন উপস্থিত রয়েছেন জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয়ের খবরে যেরকম আমাদের নজর ছিল ঠিক একইভাবে আমাদের নজর ছিল এবারের নির্বাচনে বিজেপিতে আসা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসা হেভিওয়েটদের প্রতি মুহূর্তের ফলাফলের আপডেট খুঁটিনাটিতে অধিকাংশ ক্ষেত্রেই হতাশ হতে হলেও অর্থাৎ যারা তৃণমূল থেকে বিজেপিতে এসে টিকিট পেয়েছিলেন বেশ কয়েকটি ক্ষেত্রে কিন্তু তারা সাফল্যের মুখও দেখেছেন যেমন উত্তরবঙ্গে মিহির গোস্বামী যেমন দক্ষিণবঙ্গে মুকুল রায় কিন্তু এখনো পর্যন্ত সাফল্যের মুখ না দেখাদের সংখ্যাটাই অনেক বেশি রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন মন্ত্রী পরাজিত ব্রা পরাজয়ের মুখ দেখতে চলেছেন ট্রেন্ড সেট হয়ে গিয়েছে এমন আরও অনেক অসংখ্য নাম রয়েছে অনেক অনেক নজির রয়েছে আমার সঙ্গে উপস্থিত অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে একে একে আপনাদের পরিচয় করে দিই আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আখতার এবং আমার সঙ্গে রয়েছেন ভাস্কর সিনহা রায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি দুজনের সঙ্গে আলোচনা যাব কিন্তু তার আগে এবারের নির্বাচনের এই যে অভূতপূর্ব ফলাফল এবং বিজেপির তরফ থেকে যে লাগাতার প্রচার ছিল পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে তাদের স্লোগান ছিল অনেক আগে থেকেই উনিশে হাফ একুশে সাফ দেখা গেল উনিশে হাফ তারা করতে পেরেছিলেন লোকসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে কিন্তু একুশে সাফ করা তো দূরের কথা লোকসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে তারা যতগুলি বিধানসভা আসনে এগিয়েছিলেন তার তুলনায় আজকে তাদের বিধানসভা আসনের জয়ের সংখ্যা যদি নিরিখে যদি বিচার করি কম্পারিজনে যাই তাহলে বিজেপি বরঞ্চ উনিশের তুলনায় প্রায় অর্ধেক ক্ষমতা নিয়ে এলো অর্থাৎ হাফে নেমে এলো আমি এই নিয়ে বিস্তারিত আলোচনায় যাবো কিন্তু তার আগে শুরুতেই যেমন চোখ রাখি প্রত্যেক দিন আজকে অনির্বাণের অগ্নিবাণে আমার সাজিয়ে রাখা আমার আজকের অতিথিদের জন্য অগ্নিবাণ অগ্নিবাণ এক উনিশের ফলাফলের ধারে কাছেও কেন পৌঁছতে পারল না বিজেপি অগ্নিবাণ দুই অগ্নিবাণ দুই দল ভাঙানোর রাজনীতি কি বাংলার মানুষ নিলেন না অগ্নিবাণ তিন তৃণমূলের প্রার্থীদের দলে টেনে নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বাতিল এবং দাগিদের দলে টেনে নিয়ে প্রার্থী করে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ সহজ করে দিল বিজেপি অগ্নিবাণ চার বিজেপির এই পরাজয় তাদের রাজ্য নেতৃত্ব না কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতা অগ্নিবাণ পাঁচ কংগ্রেস এবং বামেরা তারা কি তৃণমূল কংগ্রেসকে ভোট ট্রান্সফার করলেন যারা বলছিলেন লোকসভার তুলনায় তাদের ভোটের শতাংশ বাড়বে ভোট প্রাপ্তির হার বাড়বে তাদের ফলাফল ভালো হবে তারা তিরিশ থেকে কেউ নেমে গেলেন একে কেউ একের ধারে কাছেও পৌঁছতে পারলেন না শূন্যতে আটকে থাকলেন নতুন জোট সঙ্গী আব্বাসউদ্দিন সিদ্দিকী তিনিও প্রায় কোনো মতে খাতা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত তাহলে কি বাম কংগ্রেস সে জোট সংযুক্ত মোর্চা তারা কি তাদের ভোট ট্রান্সফার করে দিলেন বিজেপিকে মাফ করবেন তৃণমূল কংগ্রেসকে যার জন্য বিজেপির এই চমকপ্রদ ফলাফল নিশ্চিতভাবে সময় মেনে অন্যদিনের মতো রীতি মেনে নিশ্চিতভাবে ব্রহ্মাস্ত্র আসবে কিন্তু তার আগে আমার উত্তরের কাছে যাই কাজী মাসুম আখতার আপনার কাছে আমার প্রশ্ন
মমতা বন্দ্যোপাধ্যায় যখন এবারে নির্বাচন লড়তে নামছেন, ভাস্কর বাবু ভাস্কর সিনহা রায় তাকে কোট করেছেন দুটি শক্তিকে, দুটি সাম্প্রদায়িক শক্তি হিসেবে, একটি মুসলিম সাম্প্রদায়িক শক্তি বা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ফোর্স, আরেকটিকে হিন্দু সাম্প্রদায়িক শক্তি হিসেবে, সংখ্যাগুরু সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে। আইএসএফ এবং বিজেপি তার লক্ষ্য ছিল, একদম নাম করেই বলেছেন ভাস্কর বাবু। আমার প্রশ্ন, সাম্প্রদায়িক শক্তি কি শক্তি নয় সেটা নিশ্চিতভাবে অন্য একটি দলের দাগিয়ে দেওয়া, আমি সে প্রশ্ন করব না, কিন্তু বিজেপি সংখ্যাগুরুদের সমর্থন যদি সবটা পেত তাহলে নিশ্চিতভাবে এমন ফল হতো না? আর সংখ্যালঘুদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাগ বসাতে পারত আইএসএফ বা অন্য কোনো সংগঠন, তাহলেও নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় এমন ফল করতে পারতেন না। অর্থাৎ দুটি ফ্রন্টেই কিন্তু ফেলিওর এসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুটি ফ্রন্টেই কিন্তু শেষ আসে। শোনা যাচ্ছে? হ্যালো মাসুম দা, বলুন প্লিজ। যেটা বিষয় প্রথমত আমি মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানাচ্ছি যে বিশাল প্রতিকূলতার মাঝেও তিনি কিন্তু বিপুলভাবে জয়লাভ করতে চলেছেন, বিপুলভাবে। 210 মানে বিপুল ভাবা যায় না, এতটা বিপুল। কারণ কেন্দ্রের বড় শক্তি, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে বিশাল পরিবারের একটা চেষ্টা হয়েছিল বিরোধী পক্ষ থেকে যে তৃণমূলের শক্তিকে পশ্চিমবঙ্গতে পরাস্ত করা, তো সেটা কিন্তু হয়নি। এবং এই শুভেন্দু অধিকারী জিতেছে কি মমতা ব্যানার্জি জিতেছে, এটা একটা এখন কনফিউশন লাগছে, অবাক লাগছে। একটু আগে শুনলাম মমতা ব্যানার্জি জিতেছে, এখন শুনছি শুভেন্দু অধিকারী জিতেছে, ব্যাপারটা একটু পরে একটু খোলসা হবে, পরিষ্কার হবে। কিন্তু বাস্তবে মমতা ব্যানার্জি জিতেছে 210টা আসনে। মমতা ব্যানার্জি ওই শুধু নন্দীগ্রামে দাঁড়ায়নি, এটা মমতা ব্যানার্জি শুধু ভাষ্য নয়, কিন্তু এটা মমতা ব্যানার্জি কেন আমরা প্রত্যেকেই জানি, প্রতিটা আসনে আসলে দাঁড়িয়েছিল মমতা ব্যানার্জি নিজে, 210টা আসনে আসলে মমতা ব্যানার্জি জয়লাভ করেছে। এই যে আছে ওই জো জিতা ওই সিকান্দার, আজকের এই মুহূর্তে কিন্তু মমতা ব্যানার্জি সিকান্দার, এ নিয়ে কোনো ধন্দ নেই, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনি যেটা প্রশ্ন তুললেন, যেটা ভাস্করবাবু বলেছেন যে বিজেপি একটা হিন্দু শক্তি আর আইএসএফকে নিয়ে এই মোর্চা হচ্ছে একটা মৌলবাদী মুসলমানদের নিয়ে শক্তি, আসলে দুটোই মিথ্যে প্রমাণিত হয়েছে, দুটোই সঠিক প্রমাণিত হয়নি। বিজেপি শুধু হিন্দুদের বিজেপির সাথে আছে এই ধারণা পরে ভেঙে দিয়েছে, এবং মুসলমান না ওই আইএসএফের সাথে আছে এই ধারণা ভুল। আসলে হিন্দুরা তাদের মতো করে ভেবেছে, শুধু ধর্ম নিয়ে ভাবেনি, আর মুসলমানও তাদের মতো করে ভেবেছে, শুধু ধর্ম নিয়ে ভাবেনি। অর্থাৎ ধর্ম নিয়ে ভেদাভেদ, এটার জয় হয়নি। লোকের যা চিন্তাভাবনা, লোকের যা রুচি, তাদের মন মানসিকতা, সেটার জয় হয়েছে।